আর তুমি একজন হত্যাকারীকে আশ্রয় দিচ্ছ। এইবার একটা ভুল লোককে সাহায্য করছো কেডি। দেখুন জানামশাই, কাকে আপনি সত্যি মিথ্যা বলছেন? একটা উকিলকে? একে যে সারাদিন মিথ্যা কথা বলে। জানামশাই, এই কেডি কখনো কোনো কেস হারিনি, আর আমার তো পুরো মনে হচ্ছে যে জসমিতকে বাঁচিয়ে নেবে। যদি আপনার সত্যি মনে হয় যে জসমিত সত্যি একজন খুনি, তো এই বিষয়টা আপনি আদালতে কেন তুললেন না? তাহলে এখন তুলছি। হ্যাঁ বল, কি করবি তুই সত্যবাদী কেডি পাঠক? দেখুন, একটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই। নির্দোষকে নির্দোষ প্রমাণিত করা আমার অর্ধেক কাজ হবে, বাকি অর্ধেক কাজ আসল হত্যাকারীকে ধরার মধ্যে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আর যদি জসমিত হত্যা করে থাকে তবে ও শাস্তি অবশ্যই পাবে। কি, দিলের আর জাগির সিং এর খুন আমার হাতে? কেডি স্যার, আমি মানছি যে ব্যবসায় ওরা আমার অনেক বড় ক্ষতি করেছে। আসলে জলন্ধরে একটা হকির ফ্যাক্টরি করেছিলাম আমরা তিনজন মিলে, আর আমি 20 লাখ টাকার লোকসানও করেছি ওদের প্রতারণায়। কিন্তু ওদের তো অন্য কেউ মেরেছে যাকে এখনো পাওয়া যায়নি। তাহলে করমজিৎ সিং কেন বলছে যে তুমি মেরেছো? ও মিথ্যে কথা বলছে কেডি স্যার। আপনি চান তো পুলিশ রেকর্ডও চেক করতে পারেন। আসলে পুলিশ আমার সন্দেহ করত, কিন্তু আমার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেনি। আইনত আমায় ক্লিন চিটও দিয়ে দেওয়া হয়েছিল। আর আপনি তো বলেছিলেন গুলি আমার বন্দুক থেকে না, কোনো অন্য বন্দুক থেকে চলেছিল। স্যার প্লিজ, আমাকে সন্দেহ করবেন না, প্লিজ স্যার। যদি তুমি সত্যি কথা বলো তাহলে তোমার ভয় পাওয়ার কিছু নেই। আর তাছাড়াও যদি করমজিৎ সিং এর কথা যদি সত্যতা থাকতো তাহলে তোমার বিরুদ্ধে আদালতে এই কথাটা অবশ্যই সে তুলত, কিন্তু এরকমটা উনি করেননি। ও মিথ্যে কথা বলছে কেডি স্যার। ও আপনাকে আমার বিরুদ্ধে তাতাচ্ছে? আমাকে নয়, তোমাকে উস্কাচ্ছে। আমাকে বলছিলেন যে যদি আমি তোমাকে বাঁচিয়েও নিই তাহলে ও তোমাকে ছাড়বে না। তাহলে এখন কি করব আমি? ভয় পেও না, তোমাকে নির্দোষ প্রমাণিত করার সঙ্গে সঙ্গে আমাকে আসল হত্যাকারীকেও খুঁজে বের করতে হবে। কিন্তু কিন্তু আপনি এসব করবেন কি করে কেডি স্যার? করব, কেননা এরকম আরো একজন রয়েছে আমার মতো যে এটা মানে যে তুমি গুলিটা করনি, অন্য কেউ চালিয়েছে, কোনো মহিলা একজন। আমাকে ফোন করে উনি দেখা করতে বলেছেন। গুড্ডুর ওই 7 নম্বর গুলির ঘটনা আমি বলতে পারি ওটা কে চালিয়েছিল। গুড্ডু? গুড্ডু কার্তারকে গুড্ডু শুধু একটা মেয়েই বলে। কে সে? কার্তারের পাড়ায় থাকে ছোটবেলার বান্ধবী শিবকর। শিবকর? আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু যখন আমি ওখানে পৌঁছই ততক্ষণ তো আপনার উদ্দেশ্য সফল হয়ে গিয়েছিল। আমার অপহরণ হয়ে গিয়েছিল যেটা আপনি চাইছিলেন, সেই কারণেই তো আপনি আমাকে ওখানে ডেকেছিলেন একা একা, তাই না? আমি আপনাকে অপহরণ করাইনি। অপহরণ? মিস্টার পাঠক, এই আপনার অপহরণের ব্যাপারটা কি? ক্ষমা চেয়ে নিচ্ছি ইয়োর অনার, বাস্তবে আমার অপহরণটা হয়নি। আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে সেখানে নিয়ে গিয়েছে শলা পরামর্শ করতে। তা যাই হোক, শিবদেবী আমারটা ছাড়ুন, আপনি আপনারটা বলুন। কিভাবে জানলেন আপনি ওই যে সপ্তম গুলিটা যেটা কর্তার সিং ওরফে গুড্ডুর ওপর চালানো হয়েছিল সেটা পর্দার পিছন থেকে চালানো হয়েছিল, অন্য কেউ চালিয়েছিল, কিভাবে আপনার কাছে এই খবরটা কিভাবে এলো? আমিও তখন ওখানে উপস্থিত ছিলাম, আর আমিও কাউকে শামিয়ানার দিক থেকে যেতে দেখেছি। আচ্ছা, শামিয়ানার খোলা জায়গা থেকে আমি বর কর্তারের দিকে কাউকে দেখতে দেখেছিলাম, আর সে কোনের ভাই গুরনাম সিং। ইয়োনা, শিবদেবী ঠিকই বলছেন, ওই সপ্তম গুলিটা যা দিয়ে কর্তার সিং এর মৃত্যু হয়েছে সেটা শামিয়ানার একটা দিক থেকে, শামিয়ানার একটা খোলা দিক থেকে চালানো হয়েছে। ইয়োর অনার, আমি শিবকরকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। শিবকর দেবী, তো আপনার কথা অনুযায়ী কর্তার সিং কে গুলি জসমিত নয় বরং গুরনাম চালিয়েছিল? হ্যাঁ। আপনি জানেন যদি এই কথাটা প্রমাণিত হয় তো সাজা জসমিত নয় বরং গুরনাম পাবে? হ্যাঁ। শিবকর দেবী, আমি শুধু সত্যিটা জানতে চাইছি যে আপনি গুরনামকে সত্যি ওখানে দেখেছিলেন নাকি স্রেফ আপনি ওর সঙ্গে পুরনো হিসেব মেটাচ্ছেন? আপনি জানেন কোথাকার বদলা আপনি কোথায় মেটাচ্ছেন?
কোথাকার ইট, কোথাকার রড, শিবকর বাড়ি তৈরি করলো। বাহ, আপনার বলার অর্থটা কি মিস্টার মাকওয়ানা? ইওর অনার, মানে সত্যিটা হলো এই যে শিবকর কর্তার সিং এর প্রতিবেশী, যে ছোটবেলা থেকে ওনাকে খুব ভালোবাসে। কিন্তু গুরনাম সিং শিবকরের সঙ্গে সম্পর্ক কেটে দিল আর কর্তার সিং এর সঙ্গে নিজের বোনের বিয়ে পাকা করল। কি আমি সত্যি বলছি শিবকর? কিন্তু আমি সত্যিই গুরনামকে ওখানে দেখেছিলাম। মিথ্যে বলছো তুমি, তুমি গুরনামকে ওখানে দেখোনি। ইওর অনার, খুবই সহজ বিষয় এই প্রশ্নের উত্তরটা খোঁজা। আর তাছাড়াও গুরনাম সিংজিকে জিজ্ঞাসাবাদ না করে তো আমরা কোনো রকম সিদ্ধান্তে পৌঁছতে পারি না। সেই কারণে আমি গুরনাম সিং বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। গুরনাম সিং বাবু, আপনি দয়া করে আদালতকে বলুন যে শিবদেবী আপনার উপর যে দোষারোপ করেছেন, ওই দোষারোপে কোনো রকম সত্যতা রয়েছে নাকি উনি কোনো রকম পুরনো প্রতিশোধ নিতে চাইছে আপনার কাছ থেকে হিসাব মেটানোর জন্য? শিব সত্যি বলছে জজ সাহেব, শামিয়ানের ওখানে আমিই ছিলাম। আমি কর্তার সিং এর উপরে গুলি চালিয়েছি। কর্তার সিং কে জসমিত নয়, আমি মেরেছি। গুরনাম, তুই? গুরনাম, তুমি মিথ্যে বলছো নিজের বন্ধুকে বাঁচানোর জন্য। সুজিৎ সিং বাবু, ধৈর্য ধরুন, আমার কথা এখনো কিন্তু শেষ হয়নি। আমি বুঝতে পারছি না গুরনাম বাবু, কর্তার সিং বাবু আর সোনির বিবাহ আপনি সেটা ঠিক করেছিলেন, আর আপনি কর্তারকে খুন করলেন, কেন, কি কারণ ছিল এর পেছনে? আগে ওটা আমার খুব বড় ভুল ছিল, তখনও আমি জানতাম না যে আমার বোন আমার বন্ধু জসমিতকে চায়। এই বিয়ে দিয়ে আমি খুব বড় ভুল করেছি, আর কর্তারকে মেরে আমি ওই ভুলের প্রায়শ্চিত্ত করেছি। গুরনাম, তুই কি বলছিস ভাই? একটা 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 কথা বলুন গুরনাম বাবু, এক মুহূর্তের জন্য মেনে নিচ্ছি যে আপনার কথাটা সত্যি। তাহলে আপনার হাতে যে পিস্তলটা ছিল ওই সময়, সেটা জসমিতের হাতে কি করে গেল? আর সেই পিস্তলটা কোথায় গেল যেটা সেই সময় জসমিতের হাতে ছিল? আগে ওই ওই গুলি চলার পরে ওখানে এত হুড়োহুড়ি লেগে গেছিল, ব্যাস ওটারই সুযোগ নিয়ে আমি আমার বন্দুক জসমিতের বন্দুকের সঙ্গে পাল্টে নিই। চলুন এটাও মেনে নিচ্ছি, কিন্তু যদি এটা হয়েই থাকে তাহলে এই বন্দুকটায় আপনার আঙুলের ছাপ থাকা দরকার ছিল নাকি জসমিতের? এটা কি করে সম্ভব? আগে আমি আঙুলের ছাপ মুছে দিয়েছিলাম, আর এটাও হতে পারে যে জসমিত আবার বন্দুকটা তুলেছিল, এই জন্য ওর আঙুলের। বাস, অনেক হয়েছে নাটক। ইওর অনার, শিব আর গুরনাম দুজনে মিথ্যে বলছে, খুনটা আসলে জসমিতই করেছে, আর এটা প্রমাণ করবে বন্দুকের এই ব্যালিস্টিক রিপোর্ট। ইওর অনার, এটাই এই কেসের শেষ ধাপ যা প্রমাণ করে দেবে যে খুন জসমিতই করেছে। এরপর ফয়সালা আপনার, যেটা আমি মাথা পেতে নেব। প্লাস্টিক রিপোর্ট অনুযায়ী কর্তার সিং এর হত্যা দ্বিতীয় কোনো বন্দুক দিয়ে হয়নি, বরং ওই বন্দুক দিয়েই হয়েছে যেটা আসামি জসমিত সিং এর হাতে বিয়ের সময় ছিল। মানে মিস্টার পাঠকের সাত নম্বর গুলির কাহিনী, গুরনামের স্বীকারোক্তির কাহিনী, আর ইওর অনার, গুরনামের ওপর শিবর দোষারোপের কাহিনী। এই রিপোর্টকে আদালত এখন আর মানবে না, কারণ এই রিপোর্ট তিনটে বয়ানকেই মিথ্যে প্রমাণ করে দিয়েছে মিস্টার পাঠক। এই গুলি আপনার মক্কেল জসমিত সিংই চালিয়েছে। ইওর অনার, সেটাই তো কথা। এই কেসের শুরু থেকে আমি সেটা বলে আসছি যে এই পিস্তলটা জসমিতের যখন নয়, তাহলে ও এই পিস্তল থেকে গুলি কি করে চালাবে? এই বন্দুক, এই বন্দুক আমারই কেডি স্যার, কেডি স্যার, কেডি স্যার। আমার বন্ধু গুরনাম, যে আমাকে বাঁচানোর জন্য আমার অপরাধ নিজের ঘাড়ে নিচ্ছে, যাতে আমি আর সোনি এক হতে পারি। কিন্তু
আমি আমার বন্ধুকে এই আত্মত্যাগ করতে দেব না জজ সাহেব। সাব্বাস জসমিত, নিজের বন্ধুকে বাঁচিয়ে তুমি একদম ঠিক কাজ করছো। বলো এ বন্দুক তোমার, বলো জসমিত, বলো এ বন্দুক তোমার। এই বন্দুক যেটাতে কার্তার সিং এর মৃত্যু হয়েছে। ওটা আমারই জজ সাহেব। এক মিনিট জসমিত, এক মিনিট। দেখো, হতে পারে যে তোমার বন্দুক আর হত্যাকারীর বন্দুকটা একই জায়গায় তৈরি, হতে পারে যে বদলাবদ্লি হয়ে গিয়েছে। মন দিয়ে দেখে এটা বলো। না কেডি স্যার, আমার বন্দুকের হাতলে একটা দাগ কাটা ছিল, যেটা যেটা এটাতেও আছে। আমি আর মিথ্যে বলতে পারবো না জজ সাহেব, আমি আর মিথ্যে বলতে পারবো না। আমি মিথ্যে বলেছিলাম, গুরনাম নিরপরাধ, আমি ওকে শুধু শুধু ফাঁসাতে চেয়েছিলাম। আগে মিথ্যে তো আমিও বলেছিলাম, আমি আমার বন্ধু জসমিতকে মুক্ত দেখতে চাইছিলাম, কিন্তু এখন তো বন্ধ করো। এবার কেডি সাহেব, বন্ধ করো। আর কত চেষ্টা করবে, মরা গাছের উপর জল ঢালো বা ছাই, ওটা কখনোই বেঁচে উঠবে না। আর আপনার কেসও পুরোপুরি ছাই হয়ে গেছে। ইওর অনার, বিয়ের মাঝামাঝি 42 জন লোক জসমিতকে কর্তারের ওপর গুলি চালাতে দেখেছে। ভিডিওতে ছবি জসমিতের, বন্দুকে আঙুলের ছাপও জসমিতের, বন্দুকও জসমিতের, আর সোনিকে পাওয়ার জন্য নিরুপায়ও ছিল জসমিত। ইওর অনার, আমি বুঝতে পারছি না এর পরে আমি আপনাকে আর কি প্রমাণ দেব। আমার মতো তো এই কেসটা এখন ফুল ফাইনাল এবং ফিনিশ, শুধু আপনার ফয়সালা বাকি। এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতুবি করা হলো। পড়তে থাকা স্কাই ড্রাইভারের কেসটা আপনি সলভ করেছিলেন? ওই ওই ওই, যেখানে ওই ডক্টর ওর ফুসফুসে জল ভরে দিয়েছিল। হ্যাঁ, কেডি স্যার বললেন। কেডি স্যার বললেন না? হ্যাঁ, উনি যখন বলছেন তখন সত্যিই হবে। ইউ নো হোয়াট, এরকম ছোটখাটো কেস তো আমি এভাবেই সলভ করে দিই। কিন্তু নিউজপেপারে তো কেডি স্যারের নামই বেশিরভাগ আসে, তাই না? হ্যাঁ, ওনার নাম আসে, কিন্তু ইউ নো হোয়াট, আমার না হইচই পছন্দ নয়। আমি একটু লাজুক গোছের লোক। আসলে কি, এখন সমস্ত কেস আমিই সলভ করি, সব কিছু আমিই করি, কিন্তু বস তো কেডি স্যারই না। এখন আমি ওনাকে সম্মান করি, ওনাকে রেসপেক্ট দিই, উনি যাতে খুশি থাকেন, ঠিক করি না? বেশ ভালো তো, আপনি তো বেশ ট্যালেন্টেড, আর কত বিনয়ী। তা তো বটেই, স্মার্ট, ট্যালেন্টেড, ভালো মনের, সমস্ত মেয়েরা আমাকে এটাই বলে। আচ্ছা, নাগিনের কেসটা তুমি দেখেছিলে? ওটা তো আমার ফেভারিট। তোমার ফেভারিট? আরে তুমি জানো ওটাতে সাপকে কে বের করেছিল একদম শেষে? আপনি? হয়েছিল কি, কেডি স্যার না কেসে খুব আটকে গেছিলেন, আরে উনি বুঝতেই পারছিলেন না যে কি করবেন, আমি তো ওনাকে হেল্প করলাম। আসলে আমি তো ওনাকে বলি যে কোর্টে কি বলতে হবে না বলতে হবে, ইউ নো। হ্যাঁ হ্যাঁ, ওই তো বলে স্যার। অসাধারণ। আসলে আমি খুব কিছুটা মনে রাখতে পারি না আজকাল, ওই ওই আমাকে বলে দেয় সব, ওই আমাকে রাস্তা দেখিয়ে দেয়। স্যার আপনি কি বলছেন? আসলে সাহায্য দরকার ছিল আমার আপনার থেকে। অফকোর্স, বলুন না। ওই হয়েছে যেটা, যে আমি ওই বন্দুকের ফরেন্সিক রিপোর্টটা দেখছিলাম, বন্দুকের ওই হ্যান্ডেলের উপর তো আঙুলের ছাপ রয়েছে, কিন্তু ট্রিগারে নেই। আরে স্যার, ওনাকে জিজ্ঞেস করে নিন না, এক্ষুনি বলে দেবে, কত ট্যালেন্টেড উনি স্যার। হ্যাঁ, ভীষণই ট্যালেন্টেড। আপনি বলুন না, এরকমটা কিভাবে স্যার? আমি 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 উদাহরণ দিচ্ছি। আরে বেটা, এদিকে আয় তো, তোর বন্দুকটা দে। দেখ, এই এখানে আঙুলের ছাপ ছিল কিন্তু ট্রিগারে নেই। তো আমি এটা জানতে চাইছিলাম যে ট্রিগারে আঙুল না রেখে গুলি কি করে চালালো? এটা তো উনি সহজেই বলে দেবেন, তাই না বরুণ বাবু? দিন আমি, আরে আমার গান ভেঙে দিলে। ভেঙে দিল? আই এম সো সরি বাবু, আমি আমি তোমার জন্য নতুন নতুন বন্দুক আনবো, ঠিক আছে? বরুণ, ইউ আর জিনিয়াস ইয়ার। জিনিয়াস? হি ইজ আ জিনিয়াস। হ্যাঁ, ইউ আর জিনিয়াস। আই জাস্ট সি ইউ। থাক, তুই থাক, কন্টিনিউ। হ্যাঁ তো কি হয়েছে? পিস্তলের ট্রিগারের উপরে জসমিতের একটা আঙুলের ছাপ যদি না থাকে, তাহলে পিস্তলের গ্রিফে জসমিতের তিনটে আঙুলের ছাপ তো আছে।
হ্যাঁ মিস্টার কেডি, আমি যদি ঠিক গণনা করি তো তিন একের থেকে সব সময় বড় হয়। এখন এখন আপনি কি প্রমাণ করতে চাইছেন? আমাকে বেশ, আমার একটা প্রশ্নের আপনি উত্তর দিয়ে দিন, আমি খুশি হয়ে যাব। যে ট্রিগারটা না টিপেই বন্দুক থেকে গুলি কি করে বেরোতে পারে? না না না, ট্রিগারে আঙুল না রেখে গুলি কি করে বেরোতে পারে? নেই আপনার কাছে এর কোনো উত্তর। কোনো ব্যাপার না, ছাড়ুন এটা। আমি চেষ্টা করছি যে আমার এই প্রশ্নের উত্তরটা আমি স্বয়ং দিতে পারি কিনা। এখন ধরে নিন যে আপনি জসমিত সিং আর আমি কর্তার সিং এর আসল হত্যাকারী। আর জজ সাহেব যিনি রয়েছেন তিনি কর্তার সিং। জজ সাহেব ক্ষমা চাইছি, আমার আপনার ওপর এই গুলিটা চালাতে হবে। এই কর্তার সিং এর আসল হত্যাকারী গুলিটা চালালো। এবার আপনার বন্দুকটা আমাকে দিয়ে দিন। আসুন 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 আসুন। এখন এই স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি এই দুটো বন্দুকের ক্রিপসগুলো বার করব। এবার আপনার বন্দুকের ক্রিপ আমি আমার বন্দুকটায় ফিট করে দিলাম, মানে ওই বন্দুকটার মধ্যে যেটা দিয়ে আমি জজ সাহেবকে হত্যা করেছি, তার মানে হলো কর্তার সিংকে হত্যা করেছি। এখন হত্যার এই অস্ত্রটায় আমার আঙ্গুলের ছাপ নেই, আপনার আঙ্গুলের ছাপ রয়েছে। তাহলে কি এটা বলা যেতে পারে যে জজ সাহেবকে হত্যা আপনি করেছেন? কিন্তু ট্রিগারে তো আপনারই আঙুলের ছাপ রয়েছে, তাই না? ভেরি থটফুল, থ্যাংকস ফর পয়েন্টিং ইট আউট। আমি ট্রিগারটা মুছে দিই। এখন এই রিভলভারটায় আপনার তিনটি আঙুলের ছাপ ছাড়া আর কোনো চিহ্ন নেই। রিওনার কেউ যা কিছু বলুক, জসমিত সিং নিজে তার বয়ান বদলে দিতে পারে, কিন্তু আমার পুরো বিশ্বাস রয়েছে যে ঠিক এই প্রকারেই হত্যার অস্ত্রের ওপরও ক্রিস্টা বদলে দেওয়া হয়। কেডি সাহেব আপনার প্রশংসা করতে হয়। ইওর অনার, কত সহজে কেডি সাহেব দু মিনিটের মধ্যে এটা প্রমাণ করে দিলেন যে এই বন্দুকগুলো পাল্টাপাল্টি করা হয়েছে। কিন্তু মিস্টার কেডি, আগে আপনি আমাকে কষ্ট করে একবার বলবেন যে ওই ভরা বরযাত্রীতে এই কাজ কে করলো? বন্দুকের পাল্টা পাল্টি এবং খোলাখুলি, এটা স্পষ্ট ইওর অনার যে হত্যাকারী এই কাজটা খুবই চালাকির সঙ্গে করেছেন। কিন্তু কখন ইওর অনার? জসমিত নিজের বয়ানেই একথা বলেছে যে ডিএসপি সারাজিৎ সিং এর সহকর্মীরা সেখানে পৌঁছানো পর্যন্ত এই বন্দুক তার হাতেই ছিল। তাহলে বন্দুক কে পাল্টালো? কবে, কখন, কিভাবে, কেন? কবে, কোথায়, কেন, কিভাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কাঠগড়ায় ডাকতে চাইব সোনির বড় দাদা ঠাকুর সর্দার লাহোরি সিং বাবুকে। অনুমতি দিলাম। প্রণাম দাদামশাই। দাদামশাই, আপনি আমাকে বলতে চাইছিলেন যে আপনি সেই সময় যে সময় গুলি চালানো হয়েছিল তখন আপনি আপনার ঘরেই ছিলেন। আগে হ্যাঁ, ইনফ্যাক্ট বিবাহের পুরো সময়টা ধরেই আপনি আপনার ঘর থেকে একবারও বেরোনিনি। আমি আমার ঘরে ছিলাম, কারণ কি আমি বিয়েতে না যাবার শপথ নিয়েছিলাম। দাদামশাই, এরকম এই বড় বড় বিয়েতে এই ছোট ছোট চুরির ঘটনা তো ঘটেই থাকে। তো যদি আপনি ঘরে সেদিন থেকেই থাকেন তাহলে আপনার উপস্থিতিতে ওই ঘড়িটা কিভাবে চুরি হলো? ওই ঘড়িটা সেদিন চুরি হয়েছিল না আপনার ঘর থেকে, তো আপনার উপস্থিতিতে ওই ঘড়িটা কি করে চুরি হলো? এটা তো আমিও জানি না যে ওটা কিভাবে চুরি হয়ে গেল। দাদামশাই, আমার মনে হচ্ছে যে ঘরের বাচ্চারা সত্যি কথা বলছে। আপনি সেই দিন আপনার ঘরেতে ছিলেন না, সত্যি কথা বলুন না দাদামশাই, মিথ্যা কথা বলা আপনাকে শোভা পায় না। আগে হ্যাঁ, আমি ঘরে ছিলাম না, আমি শামিয়ানার পিছনে গিয়েছিলাম, কিন্তু কাউকে মারতে যাইনি, আমি মারতে যাইনি কাউকে। তার কারণ কি, ওখানে আমি নিজেকে বসে আনতে পারছিলাম না, আমার রাগ ছিল একদিকে, কিন্তু সত্যি তো ওই মেয়েটা আমার নাতনি, আমি ওকে এক ঝলক দেখতে চাইছিলাম বিয়ের পোশাকে, এই জন্য আমি ওকে দেখবার জন্য নিচে গিয়েছিলাম। আর আমার নিজের দম্ভ, নিজের অহংকার আমাকে সবার সামনে যাওয়ার অনুমতিটা দেয়নি, লুকি আমি শামিয়ানার পেছনে গেলাম, আমার নাতনিকে কোণের সাথে দেখবার লোভে আর ওকে আশীর্বাদ দিতে গিয়েছিলাম, ব্যাস।
দেখুন হুজুর, আমি বিয়ের বিরুদ্ধে অবশ্যই ছিলাম, কিন্তু এতটাও নয় যে আমি আমার এই নাতনির সিঁদুর মুছে দেব। না না হুজুর, আমি তো শুধু ওকে দেখতে গেছিলাম, দেখতে গেছিলাম, আশীর্বাদ দিতে গেছিলাম। মিস্টার মকওয়ানা, আপনি লহরি সিংকে কিছু জিজ্ঞাসা করতে চান? না ইওর অনার, আমার ওনার কাছে কোনো প্রশ্ন নেই, কারণ আমার মতে জসমিত সিংই খুনি। There is no seven bullet, no second killer. ঠিক আছে লহরি সিং বাবু, আপনি যেতে পারেন। আগে ধন্যবাদ। ও হ্যাঁ, আরেকটা কথা, যখন আমি ফিরে যাচ্ছিলাম তখন আমার পেছন দিয়ে কেউ গিয়েছিল। কে যাচ্ছিল? সোহান, কর্তারের বন্ধু। হ্যাঁ, আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু শুধু ময়রাকে খুঁজতে, যাতে ও বরযাত্রীদের মিশতে দিতে পারে। আর আপনার মনে হচ্ছে আমি আমার বন্ধুকে মেরেছি, কিন্তু এর কারণটা কি হতে পারে? কারণ তো অনেক কিছুই হতে পারে সোহান সিং বাবু। একটা কারণ তো সেটাও হতে পারে যে কিছুক্ষণ আগেই আপনি কর্তার সিং বাবুর কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, যেটা আপনি ফেরত দিতে পারছিলেন না। 10 লাখ টাকার জন্য আমি আমার বন্ধুর প্রাণ নেব? উকিল সাহেব, আপনি যে 10 লাখ টাকার কথা বলছেন না, ওই 10 লাখ টাকা বিয়ের ঠিক একদিন আগে আমি ফিরিয়ে দিয়েছিলাম। উকিল সাহেব, কর্তার আমার ভাইয়ের মতো ছিল, গুরনামের সাথে মিলে আমি সোনিয়া কর্তারের বিয়ে ঠিক করেছিলাম, যাতে দুই পরিবারের মধ্যে শত্রুতা শেষ হয়ে যায়। আর আপনার মনে হচ্ছে আমি মেরেছি কর্তারকে? উকিল সাহেব, আপনার যদি বিশ্বাস না হয় জ্যাঠামশাইকে জিজ্ঞেস করুন। জজ সাহেব, সোহনের ওপর কেউ কিভাবে আঙুল তুলতে পারে? ও তো আমার আর একটা ছেলের মতোই, 10 বছর বয়সে। 10 বছর বয়সে জজ সাহেব, ও আমার কর্তারকে পুকুরে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। সোহনের উপর আঙুল তুলে মেয়ে পক্ষ নিজেদের অপরাধ লুকোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা অন্যায় করেছি, আমার নাতনির সম্পর্ক তোমাদের সঙ্গে করে, যে যৌবনে বিধবা হয়ে গেছে। লহরি সিং বাবু, প্লিজ আপনি বসে পড়ুন। আরে বিধবাই তো হয়েছে, কিন্তু বেঁচে তো আছে, কিন্তু তোমরা আমার ছেলেকেই তো কেড়ে নিলে। ওই ভগবানের দিব্যি, আগের শত্রুতা তো কিছুই ছিল না, শত্রুতা তো এবার হবে, জানের বদলে জান। রঞ্জিত বাবু, শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। আরে কি করে শান্ত হয়ে যাবো জজ সাহেব, আমার বুকের ভেতরটা আত্মনাদ করে বলছে যে এই ছেলেটাই আমার ছেলেকে জেনে শুনে মেরে ফেলেছে। ওই জসমিত, যদি তুই এখান থেকেও বেরিয়ে যাস তাহলে বাইরে বাঁচবি না, আরে আমি মারব তোকে। ওই হাত কেটে দেব। ওই চুপ কর, ওই ওই গলো নামিয়ে কথা বল। এই অর্ডার, অর্ডার। আপনি না একদম ঠিক কথা বলেছেন, গুলি জসভিন্দর দাদার গান থেকে নয়, কোনো অন্য গান থেকে বেরিয়েছে, তাই না? 7 নম্বর গুলি শামিয়ানার পিছন থেকে। কিন্তু কে হতে পারে আমি তো কিছু বুঝতেই পারছি না, কিন্তু আমি জানি আপনি তো এতক্ষণে গেসও করে ফেলেছেন এই সবের পেছনে কে আছে, তাই না? হ্যাঁ, গেস তো করেই ফেলেছো কিন্তু বলছেন না। কিন্তু কেডি স্যার আছেন না, উনি সত্যি কথা নিশ্চয়ই বের করবেন, হি ইজ দ্য বেস্ট। কিন্তু আপনি এটাও ভাবুন না যে আপনাকে ছাড়া কেডি স্যার এইসব একলা কি করে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওর সাহায্য ছাড়া আমি তো আবার আঙুলও তুলতে পারি না। এমনিতে আপনাকে না একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন না। আপনার কোনো শে আছে ওই গার্লফ্রেন্ড? না, নেই কোনো গার্লফ্রেন্ড। তো বিয়ে নিয়ে কোনো প্ল্যান? বিয়ে? না না, বিয়েটির ব্যাপারে আমি কিছু ভাবিনি, আর আপনিও বিয়ের নাম নেবেন না, অন্তত এখানে তো নয়। দেখুন, এখানে একটা বিয়ে করানোর চক্করে দুটো বংশ নিজেদের মধ্যে খুনোখুনি করে মরছে, আর আমি তো বলি যে যদি এই কেসটা তাড়াতাড়ি সলভ না হয় না, তাহলে খুব তাড়াতাড়ি এখানে যুদ্ধ লেগে যাবে। না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কোনো বিয়ে নয়, কোনো বিয়ে নয়। আমি না একটা কাজ করি, আমি আপনাদের দুজনের জন্য বাদাম দেওয়া লাস্সি নিয়ে আসি, ঠিক আছে? ভেরি গুড। তাতে না আপনাদের দুজনের ভাবতে একটু সুবিধা হবে, সত্যি বলছি, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। কেডিসা বল, এই তো আমার সঙ্গে লং টার্ম প্ল্যান বানাচ্ছে। হ্যাঁ তো ঠিকই আছে, তুইও তাই কর। তোর কি প্রিয়াঙ্কা চোপড়া চাই নাকি? না না স্যার, আমি তো এখনো বাচ্চা স্যার, আমি বিয়েটিয়ে করব না স্যার। আপনি একে আমার দিকে ডাইভার্ট করে আমাকে তো ফাঁসিয়ে। আমি কিন্তু কাউকে কারোর দিকে ডাইভার্ট করিনি একদম,
আমি শুধুমাত্র আমার দিকে ধেয়ে আসা বিপদ থেকে সরে গেলাম আর স্যার এই যে লাসি নিন লাসি কেডি স্যার লাসি না ওকে ওকে দাও বিয়ের পরে ওর কাছে লাগবে এই কেসটা এরকম তো নয় বরুণ যে যে সংকটটা অন্য কারোর দিকে যাচ্ছিল যেটা হঠাৎ করে কর্তার সিং এর দিকে ঘুরে গেল একটা কাজ কর তুই কেডি সাহেব বা তো আপনি বলতে চাইছেন যে নিশানা বর কর্তার সিং নয় বরং ডিএসপি সরবজিৎ সিং ছিলেন হ্যাঁ হ্যাঁ ডিএসপি সরবজিৎ সিংই ছিলেন যিনি ইওর অনার গুলি চালানোর এক মুহূর্ত আগে গুলির ওই রাস্তা থেকে সরে যান আর তারপর গুলিটা গিয়ে কর্তার সিং এর গায়ে লাগে অদ্ভুত ব্যাপার কেডি সাহেব আমি বুঝতে পারছি না ইওর অনার সেই হিসেবে তো নিশানায় অন্য যে কেউ থাকতে পারতেন স্রেফ ডিএসপি সরবজিৎ সিংই কেন হ্যাঁ উচিত প্রশ্ন আর তার উত্তরটা হলো এই ইওর অনার যে কর্তার সিং যেখানে বসেছিলেন সেই চেয়ার থেকে ছ ফুটের দূরত্বে একটা গাছের মধ্যে আটকে থাকা একটা গুলি আমার সহায়ক বরুণ পেয়েছে স্পষ্ট বিষয়টা ইওর অনার যে গুলিটা কর্তার সিং এর উপরে চালানো হয়েছিল তো এক ফুট বা দু ফুট থেকে গুলিটা মিস হতে পারে পুরো ছ ফুট থেকে নয় আরো একটা বিষয় রয়েছে ইওর অনার এই অষ্টম গুলিটা যেই দিক থেকে এসেছিল এই ভিডিও ফুটেজটা অনুযায়ী ওই জায়গাটায় কিছুক্ষণ আগেই ডিএসপি সাহেবই উপস্থিত ছিলেন অ্যান্ড ইওর অনার এই গুলিটার ব্যালিস্টিক রিপোর্ট থেকে এটা স্থির হয়ে যায় যে এই অষ্টম গুলিটাও ওই বন্দুক থেকে চালানো হয়েছিল যেই বন্দুক থেকে ওই সপ্তম গুলিটা বেরিয়েছিল যেটা দিয়ে কর্তার সিং কে হত্যা করা হয় এর সঙ্গে ডিএসপি সরবজিৎ সিং এর কি সম্পর্ক চিন্তার বিষয় হলো এটা ইওর অনার যে যদি একবার ডিএসপি সরবজিৎ সিং এর উপর গুলি চালানো হতো তাহলে এটাকে ভুল বা লক্ষ্যভ্রষ্ট হয়েছে এটা বলা যেতে পারত কিন্তু দুবার গুলি চালানো হয়েছিল ইওর অনার দুবার হামলা হয়েছিল এটার অর্থ স্পষ্ট ইওর অনার যে কেউ ওনাকে মারার একটা চেষ্টা করছিল ঠিক আছে মেনে নিলাম মেনে নিচ্ছি যে শিকার কর্তার সিং নয় বরং ডিএসপি সরবজিৎ সিং ছিলেন কিন্তু শিকার যে করেছে সে তো জশমিতি কি তুমি ডিএসপি সরবজিৎ সিং কে মারার চেষ্টা করেছিলে কি না কি ওই না স্যার আর আমি কেন ডিএসপি সাহেবকে মারতে যাব রিওনের একজন পুলিশের যতজন বন্ধু থাকে তার থেকে অনেক বেশি শত্রু থাকে আর ডিএসপি সরবজিৎ সিং এর ঠিক কতজন শত্রু ছিলেন কতজন ছিলেন আর কে কে ছিলেন সেটা জানার জন্য আমি ওনাকে কারগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি অনুমতি দিলাম আমি তো এটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে ওই গুলিটা ওই দিন আমার উপরে চালানো হয়েছিল ডিএসপি সাহেব আপনার সন্দেহ অনুযায়ী ওইখানে ওই বিয়ের অনুষ্ঠানে কোন এরকম ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি আপনাকে মারতে চাইবেন হয়তো এনি গেসেস আগে বিয়েতে তো অনেক লোক এসেছিল এটা তো বলা খুব মুশকিল যে গুলিটা আগে হ্যাঁ এই এই জশমিতি হবে এই আমার উপরে প্রাণঘাতী হামলা করে থাকবে ওই দিন প্রায় এক বছর আগে একটা কেস হয়েছিল আর এই জশমিতের ওপর দুই ভাইকে খুন করার অভিযোগ ছিল হিলেট সিং আর জাগির সিং আগে হ্যাঁ আর এই কেসটা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আগে হ্যাঁ যশ সাহেব
আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল যে ওই দুই ভাইয়ের খুন এই জসমিতই করেছিল। কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় আমরা ওকে ছাড়তে বাধ্য হয়েছিলাম। আর ওই দিন থেকে ও আমার পিছনে পড়ে। শুধু পিছনে পড়াই না জজ সাহেব, ওর আমাকে নিয়ে একটা ভয় আছে যে আমি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে ওকে জেলে না পাঠিয়ে দিই। আর হুজুর, এই জন্যে ওই দিন আমার ওপরে ও প্রাণঘাতী হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। কি বলছেন ডিএসপি সাহেব আপনি? আপনার সাথে আমার কিসের শত্রুতা যখন ওই কেসে আমাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে? আর আমি ওই দুই ভাইকে মারিনি জজ সাহেব। বাহ, কি দারুণ ব্যাপার! ইওর অনার, এই কেসটা তো আরো জটিল হয়ে যাচ্ছে, কারণ কেউটে ধরতে কেঁচো বেরিয়ে পড়ল। ইওর অনার, এই জসমিত 2 বছর আগে নিজের 2 ভাইকে মেরেছে, আর যে পুলিশ অফিসার ওকে ধরতে এসেছিল ও এমনকি তাঁকেও মারার চেষ্টা করে। দারুণ ব্যাপার জসমিত। ইওর অনার, আফসোস এটাই যে মৃত্যু অন্য কারো হলো, কিন্তু 2 খুন থেকে বাঁচতে গিয়ে একটা তৃতীয় খুন। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার পাঠক, অ্যামেজিং! আপনি আদালত আর আমার চোখ খুলে দিয়েছেন। হ্যাঁ, আমি তো এই আদালতের চোখ খুলে দিয়েইছি। কিন্তু ডিএসপি সাহেব, পুলিশ ফোর্স তো ওই 2 ভাইয়ের মার্ডার কেসটা আবারও খুলে দিয়েছিল একটা ইনকোয়ারির সাহায্যে, আর ওই ইনকোয়ারিটা আপনার বিরুদ্ধে ছিল। জজ সাহেব, ওটা একটা রুটিন ইনকোয়ারি ছিল, আর ওটাতে আমার বিরুদ্ধে কিছুই প্রমাণিত হয়নি। আমি বুঝিয়ে বলছি আপনাকে, এখন ঠিক যেরকমটা আপনার বরিষ্ঠ আধিকারিকদের মনে হচ্ছে যে আপনি এই কেসটা সামলাবার জন্য সাবধানতা অবলম্বন করেননি। আপনি কোথাও না কোথাও সত্যিটাকে লুকিয়েছেন, প্রমাণের ওপর আড়াল করেছেন। ইওর অনার, ডিএসপি সাহেবের সুপিরিয়রদের এটা বক্তব্য যে ইনার তদন্তে কিছু ত্রুটি বেরিয়েছে। এই ফাইলে তার পুরোপুরি বিবরণ রয়েছে। কিরকম পার্থক্য মিস্টার পাঠক? যেরকমটা আমি বলেছিলাম ইওর অনার, কাউকে সুবিধা পাইয়ে দিতে ইনি তদন্তে কিছুটা হস্তক্ষেপ করেন আর সত্যিটাকে লুকোন। জজ সাহেব, ওটা একটা রুটিন ইনকোয়ারি ছিল, আর ওটাতে আমার বিরুদ্ধে কিছুই প্রমাণিত হয়নি। প্রমাণ করার জন্য আমি আছি না ডিএসপি সাহেব? অবজেকশন মাই লর্ড, ডিএসপি সরজিৎ সিং এর অন্য কোনো কেসের সঙ্গে এই কেসের কি সম্পর্ক? ওটা তো একটা আলাদা মামলা। অবজেকশন সাসটেইনড। ইওর অনার, এই দুটো মামলা কিন্তু আলাদা আলাদা নয়, একই মামলা। ক্ষমা চাইছি ইওর অনার। চলুন সুরজিৎ বাবু, যখন আপনি বলছেন যে এই দুটো মামলা আলাদা আলাদা, তখন সেটাই মেনে নিচ্ছি। 2 ভাইয়ের মামলাটা আলাদা আলাদা রাখছি, এই মামলাটায় আসছি। আপনি বসুন, আমি কার্যক্রম আগে চালাচ্ছি। অবশ্যই। ডিএসপি সাহেব, ওই দিন বিবাহের মণ্ডপে যখন এই ঘটনাটা ঘটল, তখন আইনি প্রতিনিধি শুধুমাত্র আপনি সেখানে ছিলেন? হ্যাঁ। তো কি করলেন আপনি যখন এই ঘটনাটা ঘটল? কি প্রতিক্রিয়া ছিল আপনার? আমি ওই দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে এই জসমিতের বন্দুক নিজের হেফাজতে নিই, অ্যাম্বুলেন্স আর পুলিশ জিপকে ফোন করে ডাকি, নিজের ভাগ্নে কর্তারের লাশকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠিয়ে দিই, আর এই জসমিতকে আমি থানাতে নিয়ে যাই। আর জসমিতের পিস্তলটা? আগে আমি তো বললাম, সঙ্গে সঙ্গে এই বন্দুকটাকে আমি নিজের হেফাজতে নিয়ে নিই। তো আপনার কাস্টাডিতে ছিল এই পিস্তলটা? আগে হ্যাঁ, থানাতে গিয়ে আমি ওটাকে কাস্টাডি রুমে রেখে দিই, আর সকালে ওই বন্দুকটাকে আমি ফরেন্সিক ডিপার্টমেন্ট আর ব্লাস্টিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিই। আচ্ছা, তো আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি রয়েছেন যিনি ওই কাস্টাডি রুমে গিয়েছিলেন যেখানে আপনার হেফাজতে নেওয়া জসমিতের ওই রিভলভারটা রাখা রয়েছে? না, একদম না। তাহলে তো ডিএসপি সাহেব, এটাতে আপনারই হাত রয়েছে, আপনি ওই রিভলভারের গ্রিপটা বদলে দিয়ে জসমিতকে ফাঁসিয়েছেন। ইওর অনার, আমার মাথায় এটা কিছুতেই আসছে না, এই কেডি সাহেব নিজের কথায় কেন জড়িয়ে পড়ছেন? এই কিছুক্ষণ আগেই উনি ডিএসপি সরজিৎ সিংকে ওনার নিশানা বলছিলেন, আর এখন উনি ওনাকে নিশানাবাজ বলছেন? না না না, সেটা সেটা এই কারণে ডিএসপি সাহেব, কেননা ওই বন্দুকটা আপনার কাস্টাডিতে ছিল, যেখান থেকে আপনি আপনার কাস্টাডি রুম থেকে বের করে ওটাকে কাস্টাডি রুমে রাখলেন। আপনি স্বয়ং বলছেন যে ওই কাস্টাডি রুমে আপনি ছাড়া আর কেউ যাননি, তাহলে বন্দুকটা আর কে বদলাতে পারে আপনি ছাড়া? আমি জানি না। বলুন না ডিএসপি, কাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন আপনি?
আরে কেডি সাহেব, আমি কেন কাউকে বাঁচাতে যাব? আমি কেন কাউকে আশ্রয় দেব? সোহম সিং কে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এই সোহম সিং ওখানে গিয়েছিল ঠিকই, কিন্তু এটা জিজ্ঞেস করতে যে জসমিতের ভবিষ্যতে কি হবে, ব্যাস এটাই জিজ্ঞেস করতে এসেছিল। কিন্তু আপনি সোহম সিং কে কেন বাঁচাতে চাইছেন? উনি তো আপনার উপর গুলি চালিয়েছিলেন। আরে কি বলছেন? আচ্ছা সোহম সিং আমাকে কেন মারতে চাইবে? হ্যাঁ, ও তো আমার ছোট ভাইয়ের মতো, আর আর ওর সাথে আমার কোনো শত্রুতাও নেই। ও কেন আমাকে? অবাক করলেন কেডি সাহেব। উকিল সাহেব, ডিএসপি সাহেব যা যা বলেছেন একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আমি ওই দিন জসমিতের কাছে খোঁজ খবর নিতে গেছিলাম, কোনো বন্ধু টন্ধু বদলাতে যাইনি। উকিল সাহেব, ডিএসপি সাহেব তো আমার বড় দাদার মতো, ওনার বা কর্তারের ওপর গুলি চালানো কোনো প্রশ্নই ওঠে না। মাথা ব্যথা করছে আমার একটু। যাই হোক, আপনি ওই অন্তিম ব্যক্তি ছিলেন যিনি ওখানে ওই শামিয়ানার ধারের দিকে গিয়েছিলেন, আপনি ছিলেন? সর্দার লাহোরি সিং তো নিজের বয়ানে এটাই বলেছেন। উকিল বাবু, আপনি হয়তো ভুলে গেছেন, গত শুনানিতে আমি সবার সামনে বলেছিলাম যে আমি ময়রাকে খুঁজতে গিয়েছিলাম। এক মিনিট, কোন ময়রাকে আপনি ওখানে খুঁজতে গিয়েছিলেন? এই তো আপনার ময়রা দিলবার সিং তো এখানেই রয়েছে, দেখুন উনি কর্তার সিং এর সামনে নাচছেন বাকি যারা যারা রয়েছেন তাদের সঙ্গে। আপনি কোন ময়রাকে খুঁজতে গিয়েছিলেন? উকিল সাহেব, মনে পড়েছে আমার যে আমি ওখানে মংরু, যে ময়রার অ্যাসিস্ট্যান্ট, তাকে খুঁজতে গেছিলাম। কিন্তু সোহনবাবু, যতদূর আমি জানি যে ওখানে সমস্ত ময়রারা তো ওই পিছনে ছিলেন, মিষ্টি বানাচ্ছিলেন ওই দোকানে, তো আপনি ওখানে কাকে খুঁজতে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে উকিল সাহেব, আমি ওই সময় দোকানেই যাচ্ছিলাম। আপনি ওই দোকানের দিকেই যাচ্ছিলেন? হ্যাঁ আগে, হ্যাঁ। কিন্তু ওই ওই যে দোকানটা রয়েছে মিষ্টির, ওইটা তো ওখানে শামিয়ানার ওই সামনের দিকে রয়েছে, যেটা দরজাটা যেটা রয়েছে সেটা দিয়ে যাওয়া যায়, ওই পেছনে ওই ধার দিয়ে কেন, কিভাবে এবং কোথা দিয়ে যাচ্ছিলেন? মনে পড়েছে উকিল সাহেব, ব্যাপারটা হলো যে দোকানেই যাচ্ছিলাম, আমি রাস্তা ভুলে গেছিলাম, আমার রাস্তা মনে ছিল না। অদ্ভুত সোহনজি, অদ্ভুত। কেননা এই যে দিলবার সিং যিনি রয়েছেন তিনি আপনার পুরনো বন্ধু, আর এই বিয়েতে মিষ্টি বানানোর কাজটা আপনি উনাকে সঁপেছিলেন, আর এখন আপনি উনার দোকানের ঠিকানা ওই দোকানের রাস্তাটা ভুলে গেছেন। ভুলে গেছিলাম, ভুল হয়ে গেছে, তার জন্য শুলে চড়াবেন আমাকে? আরে না 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 শোভনবাবু, এখন এই ভুলের জন্য আপনাকে কি করে শুলে চড়াই। কিন্তু হ্যাঁ, একটা আরো ভুল আপনি করেছেন যেটার জন্য কদাচিৎ এটা হয়। দেখুন, আপনি কাস্টডি রুমে গেলেন আর আপনি ওই পিস্তলটা থেকে আপনার আঙুলের ছাপ দেওয়া ওই বারটা বার করলেন, আর জসমিতের বার যেটার মধ্যে তার তিনটি আঙুলেরই ছাপ রয়েছে ওই বারটা লাগিয়ে দিলেন। আপনি ট্রিগার থেকে আপনার ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ তর্জনী চিহ্নটাকে সরিয়ে দিলেন। তো সোহনবাবু, একটা হাতে চারটে আঙুল ছাড়াও একটা বুড়ো আঙুলও থাকে, আপনি এই বন্দুকটা থেকে আপনার বুড়ো আঙুলের ছাপটা দুর্ভাগ্যবশত তুলতে ভুলে গেলেন, এবং যেই ভুলের কারণে আপনাকে শুলে চড়ানো হতে পারে, কি মনে হয় আপনার? এরকম হতেই পারে না। এরকমটা হয়েছে সোহনবাবু, ফরেনসিক্স এর এটা বক্তব্য যে এই বন্দুকটায় আপনার আঙুলের ছাপ রয়েছে। কি? বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ট, যেটা তাৎপর্য হলো এই সোহনবাবু যে যে এই বন্দুকটা হত্যার অস্ত্র আপনার হাতে ছিল, আপনি ডিএসপি সরবজিৎ সিং কে মারার একটা চেষ্টা করেছিলেন, ডিএসপি সরবজিৎ সিং গুলির রাস্তা থেকে সরে যান, আর গুলিটা লাগে আপনারই বন্ধু কর্তার সিং এর, যেই কারণে উনার মৃত্যু হয়।
সোহনবাবু এখন এই 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 এটাকে অস্বীকার করে কোনো উপায় হবে না, কোনো লাভ হবে না আপনার। ভালোটা তাতেই হবে যে আপনি মেনে নিন যে জসমিতকে ফাঁসাতে আপনার আর আপনার সহযোগী ডিএসপি সরবজিৎ সিং এর হাত। না হুজুর না, আমি এর মধ্যে একদমই ইনভলভ নই, আমি কিছুই জানি না হুজুর, আমি এ বিষয়ে কিছুই জানি না। জল সাহেব, এটা সোহন তখনই বদলে থাকবে যখন ও বাহানা করে আমাকে বাইরে পাঠিয়েছিল জসমিতের এফআইআর রিপোর্ট আনার জন্য। হুজুর আমি কিচ্ছু জানি না। আই ডিএসপি চুপ কর, চুপ কর। আই সে অর্ডার, অর্ডার। আই আমার বিরুদ্ধে একটা কথা বলে তোকে জানে মেরে ফেলবো। বাইরে বেরো, ওই উর্দি তোকে ছাড়বে না। ওই তোর উর্দি কেন নেবো, উর্দি আমার উর্দি কেন নিবি তুই, বাইরে চল তুই। ডিএসপি সরবজিৎ সিং, আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন। এনার চাকরিটা আপনি কি করে খেয়ে নেবেন সোহন বাবু? উকিল সাহেব, এক বছর আগেকার কথা, আমার দুজন শত্রু ছিল, জাগির সিং, দিলের সিং, ওই দুজনকে আমি জমের বাড়ি পাঠিয়ে দিই। কিন্তু এই ব্যাপারটা ডিএসপি জেনে যায়, কিন্তু আমি ওকে টাকা দিই আর এই পুরো কেসটাই জসমিতের ঘাড়ে চাপিয়ে দিই। উকিল বাবু, কিছুদিন পরে যখন কমিশন বসে তখন ডিএসপি ভয় পেয়ে যায়, আর ও আমার নাম বলতে যাচ্ছিল কমিশনকে। তার আগে ও কমিশনকে কিছু বলে, আমি প্ল্যান করি ডিএসপিকে মেরে দিলেই কেমন হয়। এই প্ল্যানটাকে মাথায় রেখে ওই দিন আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম যে ডিএসপি আমার সামনে এলে গুলি করে দেবো। আর যখন ডিএসপি সামনে এলো প্রথমে গুলি চালাই আমি, কিন্তু বেঁচে যায় ও। কিন্তু দুর্ভাগ্যবশত এই গুলিটা আপনারই বন্ধু কর্তার সিং এর গায়ে গিয়ে লাগলো। তার গায়ে গিয়ে লাগলো, আর মৃত্যুর সময় কর্তার সিং জসমিতের দিকে ইশারা করেছিল। আর আপনি ভাবলেন যে কেন নয়, জসমিতকে ফাঁসিয়ে দেওয়া যাক। আর আপনি রাত্রেবেলা ওই কাস্টডি রুমে গেলেন আর ওই পিস্তলের ক্লিপটা বদলে দিলেন, আর তারপর আপনি কর্তার সিং বাবুর বাবাকে আমার আর জসমিতের বিরুদ্ধে উস্কালেন। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট সোহন? আর এই রাইটের পরে একটা রঙও বলছি আপনাকে, বাস্তবিকভাবেই এই বন্দুকে, এই হত্যার অস্ত্রের উপর আপনার আঙুলের ছাপটা ছিলই না। ধন্যবাদ দিচ্ছি আপনাকে আপনার এই দোষ স্বীকার করে নেওয়ার জন্য। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে যে দিলীপ সিং জাগির সিং মার্ডার কেস আবার খোলার জন্য আর সোহন সিং আর ডিএসপি সরবজিৎ সিং এই দুজনকে হেফাজতে নিয়ে ওদের ওপর তদন্ত শুরু হোক। এবার কর্তার সিং মার্ডারের কথা, সোহন সিংকে আদালত দোষী পেয়ে জসমিত সিংকে নিরপরাধ ঘোষণা করছে আর সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কেডিসা, হ্যাঁ, মনে হয় পরের বিয়েটা জসমিত আর সোনিরই হবে। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে যে তার আগেও আরো একটা বিয়ে হতে পারে। কার? দেখ কিভাবে দেখছে তোকে। হ্যাঁ, আমি বলতে চাইছি যে তুই যদি হ্যাঁ বলে দিস তো ওর কন্যাদান তো দাদাজি করেই দেবেন, তোর বরদানটা আমি করে দেব। কি বলেন আপনারা, এ ছেলের বিয়ে দিয়ে দেওয়া যাক? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.